একটা দুটো নয়, আফগানিস্তানের বিপক্ষে 8টি ক্যাচ লুফে নিয়েছে বাংলাদেশি ফিল্ডাররা। আফগানদের প্রথম ইনিংসে মাত্র 146 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে এমন নাস্তানাবুদ করার পথে অসাধারণ ফিল্ডিংয়ের প্রদর্শনী দেখিয়েছে টাইগাররা। বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট পেয়েছেন ইবাদত হোসেন। বল হাতে দুর্দান্ত ছিলেন শরীফুল ইসলামও। অসাধারণ 21 মিনিটে বোলিং করা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী তরুণ এই পেসার আজবার বোলিং করে পেয়েছেন 2 উইকেট। প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করার পথে কার্যকরী ভূমিকা পালন করেছেন তিনি। এদিন বাংলাদেশের হয়ে রীতিমতো শূন্যে ভেসে ক্যাচ নিয়েছেন মমিনুল হক, জাকির হাসান, লিটন মিরাজরা। তবে সবচেয়ে আকর্ষণীয় ক্যাচ ছিল জাকির হাসান ও মমিনুল হকের নেওয়া ক্যাচ দুটি। ইনিংসের শুরুতে ইবাদতের ডেলিভারিতে আব্দুল মালিক ক্যাচে পরিণত হন জাকিরের হাতে। নিখুঁত দক্ষতায় ক্যাচটি লুফে নেন জাকির হাসান। এছাড়াও ইনিংসের শেষ অংশে আমির হামজার ক্যাচটি যেভাবে শূন্যে ভেসে নিয়েছেন মমিনুল হক, তার রীতিমতো অবাক করেছে সবাইকে। আফগানিস্তানকে 146 রানে অল আউট করে দেওয়ার পথে টাইগারদের দুর্দান্ত এই ফিল্ডিংয়ের অবদান ছিল সবচেয়ে বেশি।